প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে আমি আজ হাজির হয়েছি সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 12 ও 13 মাদারবোর্ডের অংশ বিশেষ নিয়ে। এই দুর্যোগকালীন সময়ে তোমরা পূর্বে যেরকম আমাদের ক্লাস ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থেকে নিজেরা উপকৃত হয়েছ, তদ্রূপভাবে আমাদের কার্যক্রমকে আরও বেশি বেগবান করার যে প্রয়াস, সে প্রয়াসে তোমরা সচেষ্ট ভূমিকা রেখেছ। এর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পাঠ 12-13 মাদারবোর্ডের অংশ বিশেষ নিয়ে আলোচনা আরম্ভ করতে যাচ্ছি। মাদারবোর্ড, তোমরা শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারতেছ যে একটি কম্পিউটার এর হার্ডওয়্যার সংশ্লিষ্ট যে বিষয়াদিগুলি থাকে, সকল প্রকার হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয়াদিগুলার অংশ বিশেষ মাদারবোর্ডের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। কিছু থাকতে পারে কার্ড অবস্থায় এবং কিছু থাকতে পারে বিল্ডিং অবস্থায়। আসলে মাদারবোর্ড একটি প্রিন্টেড সার্কিট বোর্ড, যেখানে এই বোর্ডের প্রায় সকল যে প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো সেগুলো সংযুক্ত অবস্থায় রাখতে ভূমিকা রাখে। এই মাদারবোর্ড এক একজন এক এক নামে ডাকে। মাদারবোর্ডকে কেউ বলে মেইন বোর্ড, কেউ বলে সিস্টেম বোর্ড। আবার এই যে স্টিভ জবসের যে অ্যাপেল কোম্পানি, সেই স্টিভ জবসের অ্যাপেল কোম্পানির মাদারবোর্ডকে বলা হয় লজিক বোর্ড। মাদারবোর্ড যে নামে ডাকা হোক না কেন, এর মূল কাজ হচ্ছে কম্পিউটারের সাথে যে অন্যান্য ইনপুট আউটপুট বা স্টোরেজ ডিভাইস সহ সকল যন্ত্রপাতি সংযোগ রক্ষা করার একটি বোর্ডই হচ্ছে মাদারবোর্ড। তাহলে বুঝতেই পারতেছ এই মাদারবোর্ডে ইনপুট আউটপুট স্টোরেজ, স্টোরেজ মানে তো আমরা বুঝি যে কম্পিউটারের মধ্যে যে তথ্যগুলো আমরা রেখে দিই, এই সকল প্রকার যে যন্ত্রাংশ আছে সেই যন্ত্রাংশগুলোর মধ্যে সংযোগ রক্ষা করে চলে হচ্ছে মাদারবোর্ড। অর্থাৎ একটি আরেকটির সাথে আমাদের যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ভূমিকা রাখা, সেই ভূমিকা রাখার ক্ষেত্রে এই মাদারবোর্ডই প্রধান ভূমিকা পালন করে থাকে। একসময় মাদারবোর্ড প্রসেসর বা সিপিইউ সার্কিট ছাড়াও ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, র্যাম কার্ড, রম কার্ড, এগুলি কার্ড অবস্থায় থাকত। অর্থাৎ পূর্বের মাদারবোর্ডগুলোতে বেশিরভাগ যন্ত্রাংশগুলোই কার্ড অবস্থায় থাকত। কিন্তু আধুনিক যে মাদারবোর্ডগুলো আমরা দেখতে পারতেছি, এই মাদারবোর্ডগুলোর সাথে বেশিরভাগই পূর্বে যেরকম কার্ড অবস্থায় থাকতো, এগুলি এখন থাকে কী অবস্থায়, বিল্ডিং অবস্থায় বা স্লট আকারে। তাহলে এই মাদারবোর্ডের সাথে যে যন্ত্রাংশগুলো আমাদের থাকে, এগুলি কম্পিউটারের যে সিপিইউ সকেট, এই সিপিইউর সাথে বিল্ডিং অবস্থায় ইদানিংকাল আমরা দেখতে পারতেছি। তাহলে মাদারবোর্ডের মূল কাজগুলাই হচ্ছে আন্তঃসংযোগ রক্ষা করার জন্য যে ডিভাইসগুলি আছে সেই ডিভাইসগুলোর সাথে একটা আরেকটার সাথে কানেক্টিভিটি বাড়ানো। একটি মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশই হচ্ছে চিপসেট। অর্থাৎ এই যে আমরা মাদারবোর্ড, তো আমরা জানি যে কম্পিউটার বলতেই প্রসেসর ছাড়া কম্পিউটার কথা আমরা কল্পনাও করতে পারি না। এই প্রসেসর যে অংশটুকুর মধ্যে থাকে সেই অংশটুকুই হচ্ছে চিপসেট। এই চিপসেটের সাথে সিপিইউ সকেট বা অন্যান্য যে যন্ত্রপাতি কার্যক্রম করে সেই কার্যক্রমগুলো সমন্বয় সাধন করে থাকে সাধারণত এই প্রসেসরের যে চিপসেট আসবে সেই চিপসেট। মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা, এই বৈশিষ্ট্য এই চিপসেটের উপরে নির্ভরশীল। অর্থাৎ মাদারবোর্ড কোন গতিতে কাজ করবে, কী পরিমাণ কাজগুলো সম্পাদিত করবে, এগুলো সাধারণত এই চিপসেটের উপরে নির্ভর করে। আবার আমরা কোন ধরনের প্রসেসর ব্যবহার করব, এটার তো একটা কোর থাকে, একটা মডেল থাকে, একটা কোর বা মডেলের উপরে সাধারণত প্রসেসর আমরা
কম্পিউটারের যে মাদারবোর্ড থাকে সেই মাদারবোর্ড শুধু কম্পিউটারের যে তা না, মোবাইল ফোনের বা অন্যান্য যে ডিভাইসগুলো থাকে, যে ডিভাইসগুলোর মধ্যে মাদারবোর্ড থাকে সেগুলোর মধ্যে কোন ধরনের প্রসেসর আমরা ব্যবহার করব এটা সাধারণত নির্ভর করে হচ্ছে চিপসেটের উপরে। একটি অত্যাধুনিক মাদারবোর্ডের সাথে যে যে যন্ত্রপাতিগুলো থাকে এখন আমি সেই যন্ত্রপাতিগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে থাকতে পারে মাইক্রোপ্রসেসর বা সিপিইউ সকেট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের যে সকেটগুলি থাকে এগুলি সাধারণত মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে, সকেট আকারে থাকতে পারে। মাইক্রোপ্রসেসর তো প্রসেসর তো আমরা জানি যে প্রসেসর ছাড়া কম্পিউটারের আমরা যে কাজগুলো করে থাকি এগুলি কখনোই সম্ভব না যদি একটি প্রসেসর এই মাদারবোর্ডের সাথে না থাকে। এই মাদারবোর্ডের সাথে থাকতে পারে র্যাম স্লট বা রম স্লট। আমরা যে কম্পিউটারের কাজগুলো করি সরাসরি করা অবস্থায় আমরা র্যামের সহযোগিতা নিয়ে থাকি, আবার পরবর্তীতে যে একটা কম্পিউটারে আমরা তথ্যগুলো সংরক্ষণ করে রাখি অথবা একটা মোবাইল ফোনে তথ্যগুলো সংরক্ষণ করে রাখি এটা সাধারণত রম যে স্লট থাকে সেই রম স্লটই আমাদের তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা ব্যবহার করি কি ক্লক জেনারেটর। এই ক্লক জেনারেটর থাকার ফলশ্রুতিতে আমরা যে তথ্যগুলো রাখতেছি অথবা আমরা যে সময় মেনটেন করে কম্পিউটারগুলো চালাই বা মোবাইলগুলো চালাই এই ক্লক জেনারেটর সাধারণত এই কাজগুলো আমাদের করতে সহায়ক ভূমিকা পালন করে থাকে। এর পরবর্তীতে আমরা জানি যে কম্পিউটার চালাইতে গেলে বা মোবাইল চালাইতে গেলে প্রসেসরের যে এক্সপানশন করে এই এক্সপানশনের জন্য আলাদা একটা স্লট থাকে। এই এক্সপানশন স্লট থাকার কারণে প্রসেসর তার কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে সক্ষম হয়, সঠিক নিয়মে বা সঠিকভাবে এটি সম্পাদন করতে সক্ষম থাকে। আর কম্পিউটারের কাজ করতে গেলে অবশ্যই পাওয়ারের দরকার হবে, মোবাইল ফোনে কাজ করতে গেলে অবশ্যই পাওয়ারের দরকার হবে। এখন আমার এই পাওয়ার সংযোগ স্লটই যদি না থাকে তাহলে তো এই কাজগুলো আমরা সঠিকভাবে পাইতে পারবো না। তাহলে কি এখানে আমাদের সঠিক নিয়মে বা সঠিকভাবে কাজ করতে গেলে পাওয়ারের প্রয়োজন আছে। এই পাওয়ার সংযোগ স্লট সাধারণত আমাদের কাজগুলো করতে সহযোগিতা করে, অর্থাৎ পাওয়ার দিতে সহযোগিতা করে। এছাড়াও বর্তমানে মাদারবোর্ডে ইউএসবি পোর্ট, ল্যান কার্ড বলতে নেটওয়ার্কিং কার্ড এগুলি তো বিল্ট ইন অবস্থায় থাকে। কারণ দেখো ইউএসবি পোর্টের মাধ্যমেই সাধারণত আমরা তথ্যগুলো ইনপুট করতে সহযোগিতা করি বা আউটপুট করতে সহযোগিতা পেয়ে থাকি। আর আমরা যদি কম্পিউটারে নেটওয়ার্ক স্থাপন করতে চাই এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার বা অনেকগুলো কম্পিউটারের সাথে যদি নেটওয়ার্ক স্থাপন করতে চাই তাহলে অবশ্যই তো আমাদের ল্যান কার্ড অবশ্যই প্রয়োজন আছে। ল্যান কার্ড ছাড়া তো আমরা এই নেটওয়ার্ক স্থাপন করতে সক্ষম হব না। তাহলে বোঝাই যাচ্ছে যে ল্যান কার্ডের মাধ্যমে আমরা নেটওয়ার্ক স্থাপন করতে সক্ষম হই। আমার মূল আলোচ্য বিষয়ের মধ্যে মাদারবোর্ডের যে কোন কোন ডিভাইস কী কী সুবিধাগুলো প্রেরণ করে থাকে সেগুলি নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এর মধ্যে থেকে তোমরা প্রশ্নও পেতে পারো মাদারবোর্ড কি, মাদারবোর্ডের যন্ত্রাংশ সম্পর্কে আলোচনা করো, নৈমিত্তিক বলাবো এই জায়গা থেকে তোমরা নিজেদের পাঠ্যসূচি বই এবং আজকে আমি যা আলোচনা করলাম এখান থেকে কিন্তু বেশ কিছু নৈমিত্তিকও তোমরা তোমাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করতে পারবে। এর আগে প্রয়োজন হচ্ছে তোমাদের শেখার আগ্রহবোধ। শেখার আগ্রহবোধ যদি থাকে এখান থেকে অনেক কিছু অর্জন করা সম্ভব। তাহলে এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় বসে অযথা সময় নষ্ট না করে বাবা মাকে কাজে সহযোগিতা করো, এর পাশাপাশি তোমাদের পাঠ্য বইগুলো বাহিরেও কিন্তু অনেক শিক্ষণীয় বই আছে সেগুলি পড়াশোনা করো। পাঠ্য বইয়ের পড়াশোনা করে এই যে আমরা বিভিন্ন যে পরীক্ষাগুলো নিতেছি সেটা নৈমিত্তিক টেস্ট থেকে শুরু করে সেমিস্টার প্রস্তুতিমূলক পরীক্ষা দেন, এখন আবার আমরা সেমিস্টার পরীক্ষাগুলো নিতে যাব, এখান থেকে তোমরা শেখার আগ্রহবোধ নিয়ে শিখলে অবশ্যই পরীক্ষায় ভালো করতে সক্ষম হবে। তাহলে আজকে আমি আমার এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, নিজেরা সচেতন হবে, পরিবারের অন্যকে সচেতনে উদ্বুদ্ধ করবে, সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের আমি আমার এই ক্লাস থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।